আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা। এদিকে জানবেন, নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ। অপরদিকে থাকছে, মিয়ানমারে এবার স্যাটেলাইট টেলিভিশন প্রচার নিষিদ্ধ। বিস্তারিত সংবাদে আরও জানবেন, লিবিয়ার চ্যালেঞ্জের মুখে তুরস্ক। এবং সর্বশেষ সংবাদে জানবেন, প্রথমবারের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা। ইরাকে আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। গত কিছুদিনের মধ্যে এই নিয়ে মার্কিন এ ঘাঁটিতে তিনবার হামলা হলো। গতকাল মঙ্গলবার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আইন আল আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত এনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। অবশ্য ইরাকি সামরিক বাহিনী ওই বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। এর আগে সোমবার ইরাকের আল আসাদ টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, আল বালাদ বিমান ঘাটিতে 6টি রকেট আঘাত হানে। এর একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়। এ সমস্ত হামলা খুব কাছাকাছি সময়ে হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য এ ধরনের হামলার জন্য সাধারণ ইরাকের প্রতিরোধ কর্মী সংগঠনগুলো দায়ী করা হয়। অপরদিকে থাকছে, নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির বিরোধী সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে, খবর রয়টার্সের। ইসরায়েলের সর্বশেষ নির্বাচন হয়েছে গত 23 মার্চ। এই নির্বাচনে নেতানিয়াহু লিকুদ পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। বার্তা সংস্থা AFP-র খবরে বলা হয়েছে, এরপর প্রেসিডেন্ট রুবেন রিভলিন গত 6 এপ্রিল নেতানিয়াহুকে সরকার গঠনের অনুমতি দেন। তাকে সময় বেঁধে হয় 4 মে মঙ্গলবার পর্যন্ত, কিন্তু ওই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু। ইসরায়েলের সরকার গঠন নিয়ে রাজনৈতিক সংকট শুরু হয় 2018 সালে। এই বছরের ডিসেম্বরে নেতানিয়াহু দল ও জোট সঙ্গীরা পরের বছর অর্থাৎ 2019 সালের এপ্রিলে নির্বাচন দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এরপর 2019 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুই প্রধান দলে আসন পেয়েছিল 35টি করে। দেশটির পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা 120টি, তবে সরকার গঠনের জন্য আসন প্রয়োজন 61। ফলে নেতানিয়াহু এবং তার বিরোধী নেতা বেনি গান্জেন্ড দল রুট অ্যান্ড হোয়াইট পার্টিও সরকার গঠনে ব্যর্থ হয়। এরপর আরও 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো দলই সরকার গঠন করতে পারেনি। এর আগে গত মার্চের 4th নির্বাচনের পর সরকার গঠনে ব্যর্থ হলে দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রেসিডেন্ট রুবেন রিভলিনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্টকে জানিয়েছেন তিনি সরকার গঠনে ব্যর্থ হয়েছে, ফলে প্রেসিডেন্টকে জনাদেশ ফিরিয়ে দিয়েছেন তিনি। এদিকে জানবেন, মিয়ানমারে এবার স্যাটেলাইট টেলিভিশন প্রচার নিষিদ্ধ। মিয়ানমারের সামরিক সরকার স্যাটেলাইট টেলিভিশন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাইরের দেশের টেলিভিশন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এমন কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটির জান্তা সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় মালিকানাধীন MRTV-তে জানানো হয়, স্যাটেলাইট টেলিভিশন আর বৈধ নয়। যারা টেলিভিশন ও ভিডিও আইন ভঙ্গ করবে, বিশেষ করে স্যাটেলাইট ডিশ ব্যবহারকারীরা, তাদের 1 বছরের কারাদণ্ড ও 5 লাখ কিয়াত জরিমানা করা হবে। এতে আরো বলা হয়, অবৈধ প্রচার মাধ্যমগুলো এমন সংবাদ প্রচার করছে যা জাতীয় সুরক্ষা আইন ও গণশৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করে এবং যারা বিশ্বাসঘাতকতা করে তাদের উৎসাহিত করে। এর আগে জান্তা সরকার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করে তাদের অনেক সাংবাদিককে আটক করেছে। প্রায় 50 জন সাংবাদিক বর্তমানে আটক রয়েছেন। এদিকে মিয়ানমারের এক জাপানি সাংবাদিকের বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করা হয়েছে। গত মাসে সাংবাদিক ইউকি কিতাজুমিকে দ্বিতীয়বারের মতো আটক করার পর এ মামলা দেওয়া হলো। মিয়ানমারের গণ অভ্যুত্থানের পর থেকে এই কোনো বিদেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হলো। এর আগে পোল্যান্ডের এক ফটোগ্রাফারকে মার্চ মাসে গ্রেপ্তার করা হয়েছিল। 2 সপ্তাহ হাজতে রাখার পর তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিতাজুমির মুক্তির জন্য জাপানের তরফ থেকে মিয়ানমারের সরকারকে চাপ দেওয়া হচ্ছে। মিয়ানমারের অন্যতম বৃহৎ দাতা দেশ জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, জাপানের যে সাংবাদিককে আটক করা হয়েছে তার দ্রুত মুক্তির জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। জাপানের
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে এ তথ্য জানিয়েছে। মিয়ানমার মঙ্গলবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে। মান্দালয়তে বিক্ষোভকারীরা শিক্ষা সেক্টরের কর্মীদের নিয়ে সমাবেশ করেছে। জুনে যখন স্কুল কলেজ বন্ধ হবে তখন তা বয়কট করার আহ্বান জানান তারা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পার্সেল বোমা বিস্ফোরিত হয়ে মঙ্গলবার 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অভ্যুত্থানের সময় উৎখাত হওয়া 1 জন আইন প্রণেতা ও 3 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা সামরিক সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে যোগ দিয়েছেন। গত 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী অং সান সু চির দলে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর দেশটিতে চরম অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত 760 জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবুও নিয়মিত বিক্ষোভ করছে অভ্যুত্থান বিরোধীরা। এরপর জানবেন লিবিয়ার চ্যালেঞ্জের মুখে তুরস্ক। তুরস্কের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধি দল লিবিয়া সফর করেছে। প্রতিনিধি দলে তুরস্কের প্রধানমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং চিফ অব স্টাফ ইয়াসার গুলের ছিলেন। জাতিসংঘের একটি প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে সফরের সময় তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে লিবিয়ার কর্মকর্তারা আলোচনা করেন যাতে লিবিয়া থেকে বিদেশি যোদ্ধা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। সফরের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মান কুসের সঙ্গে সংবাদ সম্মেলনে বলেন তুরস্কের কাছে লিবিয়ার আকগুতা সার্বভৌমত্ব ও স্বাধীনতা অগ্রাধিকার পাচ্ছে। চাভুসওগ্লুর সঙ্গে বৈঠকের সময় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়নের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান। জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্কে সেনা এবং যোদ্ধা মোতায়েন করা হয়েছে। আগের সরকারের সঙ্গে একটি চুক্তির আওতায় তিনি দাবি করেন এসব তুর্কি সেনা মূলত লিবিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। তুরস্কের এই প্রতিনিধি দলের এ সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই কারণে যে এর মধ্য দিয়ে আস্কারা ও ত্রিপোলির মধ্যকার সম্পর্ক নির্ধারিত হবে। তুরস্ক চাইছে লিবিয়ার রাজনৈতিক পরিবর্তন হলেও আগের চুক্তি যেন পরিবর্তিত না হয়। তবে মনে হচ্ছে লিবিয়ার বর্তমান সরকার দেশটিতে বিদেশি সেনাদের উপস্থিতি মেনে নেবে না। এবং সর্বশেষ সংবাদে জানবেন প্রথমবারের মতো নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক ভারতীয় সীমান্তে চৌকিতে গুলিবর্ষণ করে ফেব্রুয়ারিতে করা নতুন যুদ্ধবিরতি প্রথমবারের মতো চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। চলতি বছরের 24 ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবে ভারত ও পাকিস্তানের উভয় পক্ষই ঘোষণা করেছিল যে উভয় পক্ষের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে। ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন সাম্বা জেলার রামগড় সেক্টরে গত সোমবার 3 মে ভোর 6টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়। এছাড়া বিএসএফ এর কর্মকর্তারা বলেছেন তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে এবং পাকিস্তানি অগ্রশাসনের বিপক্ষে তার যথাযথ জবাব। মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দীর্ঘ সময় ধরে ভারত চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।